নমস্কার বন্ধুরা, পরাশক্তি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে কিন্তু যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো যারা আছেন একটু চ্যানেলের ভিডিওগুলোকে বিভিন্ন দিকে শেয়ার করুন, তাহলে সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়ে। চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়লে, চ্যানেলের ভিউ বাড়লে, তাহলে চ্যানেলের চ্যানেলটা ভালোভাবে চালু থাকে আর কি। যাই হোক, যেটা নিয়ে কথা সেটা হচ্ছে তন্ত্র বিষয়ে রোজই 4-5টা করে অন্তত প্রশ্ন হোয়াটসঅ্যাপে আসেই, মেসেঞ্জারেও আসে। এবার প্রশ্নগুলির মধ্যে কিছু ভ্যালিড প্রশ্ন থাকে, ভালো প্রশ্ন থাকে, কিন্তু কিছু এরকম প্রশ্ন পাই যে আমি আপনি অমুক ভিডিওটা করেছেন তারা পুজোর, আমি কি করে বাড়িতে তারা পুজো করব, আমায় একটু তারা পুজোর পদ্ধতি বলে দিন, আমাকে একটু কালী পুজোর পদ্ধতি বলে দিন। এই জিনিস, এই প্রশ্নগুলি মূলত যারা আমার ভিডিওগুলিকে ভালো করে বোঝেননি তারাই করেন। আমি এটা সবসময় অনুরোধ করব যে পুরনো ভিডিওগুলোকে একটু দেখবেন, যেখানে তন্ত্র দীক্ষা বিষয়ে আমি বিভিন্ন কথা বলেছি। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে উপযুক্ত তান্ত্রিক দীক্ষা ছাড়া মহাবিদ্যাদের পূজা এবং সাধনা সেটি কিন্তু সঠিকভাবে শাস্ত্রসম্মত নয়, সেই জন্যে উপযুক্ত দীক্ষা আপনাদেরকে নিতেই হবে। এবং শুধু মন্ত্র দীক্ষা যদি গ্রহণ করেন তাহলে মন্ত্র জপ ইত্যাদির অধিকার হয়, কিন্তু পূজা এবং হোমের অধিকার হয় না যদি না আপনার ব্রাহ্মণ শরীর হয়। তার কারণ ব্রাহ্মণ শরীর যাদের, এখানে আমি ব্রাহ্মণকে উচ্চ বর্ণ অন্যকে নিম্ন বর্ণ এমন কথা কিন্তু একদম বলার চেষ্টা করছি না, এরকম ভাববেনই না, তন্ত্র নিয়ে আলোচনায় এই জিনিসগুলো আসে না। কথা হচ্ছে যে যার উপনয়ন হয়েছে, সেটা যদি রাজস্থানের কোনো ক্ষত্রিয় হন তার ক্ষেত্রেও আমার কথাটা প্রযোজ্য, কারণ তার একটি উপনয়ন সংস্কার হয়েছে, অর্থাৎ একটি বৈধ সংস্কার তার হয়েছে। তো একটি বৈধ সংস্কার লাগবে সম্পূর্ণ পূজা যন্ত্রার্চন এবং হোমের জন্য। ফলে শুধুমাত্র মন্ত্র দীক্ষা গ্রহণ করলেই হোম ইত্যাদির অধিকার কিন্তু আসে না। তার সঙ্গে এবারের প্রশ্ন হচ্ছে যে তাহলে দীক্ষা কিভাবে নেব। না, আমি বলবো যারা তান্ত্রিক ক্রিয়াকর্ম কর্মকাণ্ড করতে চান, পূজা পাঠ করতে চান নিজের জন্যে, আমি লোকের কথা বলছি না, নিজের জন্যে, তাদের পক্ষে সবচেয়ে ভালো হচ্ছে শাক্তাভিষেক সহ তান্ত্রিক দীক্ষা নেওয়া। এই যে শাক্তাভিষেক সহ তান্ত্রিক দীক্ষা, এটি বেশিরভাগ ক্ষেত্রে শক্তিমন্ত্রের দীক্ষাই হয়ে থাকে, কিন্তু আমি বলবো, মানে আমার মত এটা, আমায় যদি রেফারেন্স দিতে বলেন আমি একদম প্রত্যক্ষ তন্ত্রশাস্ত্রের শ্লোক এক্ষুনি দেখাতে পারবো না, কিন্তু আমার মনে হয়, আমার উপলব্ধি এটা যে শাক্ত কৌল গুরুর কাছ থেকে কেউ যদি তান্ত্রিকভাবে শিবমন্ত্র বা কৃষ্ণমন্ত্র নেন বা বিষ্ণু মন্ত্র নেন বা গণপতির মন্ত্র নেন, শক্তিপাতের জন্যে যে শাক্তাভিষেক করা হয় তাতে তারও অধিকার আছে, মানে তারও সেইভাবেই শাক্তাভিষেক হওয়া উচিত। কারণ শাক্তাভিষেকের মন্ত্রগুলিতে কিন্তু গ্রহদের নাম আছে, ইন্দ্রাদি দেবতাদের নাম আছে, চতুর ভগবানের চতুর্ভুহের নাম আছে, তেমন দেবীদের নামও আছে। আসলে ওটা শক্তিপাত, আসলে শাক্তাভিষেকের দ্বারা সবাইকেই যে শাক্ত করে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। ফলে কৃষ্ণমন্ত্রের উপাসক যিনি তান্ত্রিক মতে দীক্ষা নিয়েছেন শাক্ত কৌলগুরুর কাছে, তাকেও যদি গুরু অভিষেক করেন তাহলে কিন্তু খুব একটা দোষাবহ হয় না। তো এইভাবে দীক্ষা নিয়েই তন্ত্রোক্ত ক্রিয়াকর্মে যেতে হবে। তাছাড়া তন্ত্রোক্ত ক্রিয়াকর্ম কেমনভাবে করব, এই প্রশ্নটা করা কিন্তু বোকামি, এবং যার কাছ থেকে আপনি নিয়েছেন তার কাছেই আপনাকে পদ্ধতিগুলি জেনে নিতে হবে, কারণ তার করা, তার বলে দেওয়া পদ্ধতি একমাত্র আপনার জন্য বৈধ, অন্য কারো বলে দেওয়া পদ্ধতি কিন্তু বৈধ নয়, কারণ তন্ত্রে গুরুদেবই শেষ কথা। আবার এরম কিছু কিছু ক্ষেত্রে দেখি যে কেউ কেউ দীক্ষা নিয়েছেন, শাক্তাভিষেক নিয়েছেন, পূর্ণাভিষেকও নিয়েছেন, তারপরে তার সঙ্গে গুরুদেবের কোনো একটা প্রবলেম হয়েছে, তিনি
গুরুদেবকে ত্যাগ করেছেন বা গুরুদেব তাকে ত্যাগ করেছেন। তারপরে তিনি সেই গুরুদেবের কোনো কিছুই আর মানতে চান না। এবার যদি গুরুদেবের কোনো কিছুই আপনি না মানেন, তাহলে গুরুদেবের দেওয়া মন্ত্রটাও তো আপনি মানতে পারবেন না, তাহলে গুরুদেবের দেওয়া অভিষেকটাও আপনি মানতে পারবেন না, তাহলে আপনি আবার পূর্ববৎ অনভিষিক্ত অবস্থাতে, অধিক্ষিত অবস্থাতেই পৌঁছে গেলেন। সেই জন্যে যদি আপনার অধিকার বজায় রাখতে হয়, তাহলে কিন্তু গুরুদেবের সঙ্গে যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক একটু শীতলও হয়ে যায়, তবুও গুরুদেবকে প্রণাম জানানো, এগুলি আপনাকে করে যেতেই হবে এবং গুরু পরম্পরাকে অস্বীকার করা যেতে পারে না। অনেকে বলবেন গুরুদেব চোর বেরিয়েছে, গুরুদেব দুশ্চরিত্র বেরিয়েছে, কী করে তাকে রাখবো। এখানে আমার বক্তব্য হচ্ছে, তাহলে আগেই সেটা দেখে নেননি কেন? তন্ত্রশাস্ত্র তো বারবার বলেছে যে অন্তত মিনিমাম 1 বছর তাকে দেখবে, তো আগেই তাকে দেখে নেননি কেন? তাহলে আপনার ভুল হয়েছে, আপনার দোষ। সেই জন্যে গুরুকরণের আগে বারবার ভাবুন, কিন্তু গুরু করার পরে আর ভাববেন না, এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। এবং আমি জ্যোতিষের দিক থেকে বলবো যে গুরুভাগ্য কেমন এটা দেখার জন্যে না একটু নবম ভাবের বলবত্তা কেমন, বৃহস্পতি শনি এদের বলবত্তা কেমন, এই জিনিসগুলো একটু কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ করান, তাহলেও আপনার গুরুভাগ্য বুঝতে পারবেন, কতটা সাবধান হতে হয় সেটা বুঝতে পারবেন। তো এই রকম অনেক জিনিসপত্র নিয়ে দেখি রোজকারের প্রবলেম, সেই জন্যে এই আলোচনাগুলো প্রয়োজন। তো যাই হোক, আবার বলি যে চ্যানেলটিকে কিন্তু একটু শেয়ার করুন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন চ্যানেলটাকে একটু চারদিকে ভিডিওগুলোকে শেয়ার করুন। নমস্কার, জয় মা, জয় মা।